দেশনেত্রী বেগম খালেদাজিয়ার মুক্তির দাবিতে এবং তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য এই সমাবেশ আমরা ইনশাআল্লাহ আশা করি নানগুজ জেলা এবং নানগুজ মহানগর মিলা এই সমাবেশে আমার বিশ্বাস 1.5 লক্ষ লোক এই সমাবেশে অংশগ্রহণ করব। ক্লিয়ার হলো এই এইরকম যে বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনে বিএনপি সক্রিয় অবস্থান করছে সেটারই বাস্তবে রূপান্তর করার জন্য আজকালকের এই সমাবেশ হবে যে গণতন্ত্রকামী মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সমাবেশ। আর সবচেয়ে বড় বিষয় হলো গণতন্ত্রের যে আপোষহীন নেত্রী, সেই নেত্রী আছে অসুস্থ, এই নেত্রীকে ধীরে ধীরে অপচিকিৎসা করার সুযোগ না দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হচ্ছে, সেটার প্রতিবাদে কালকের এই সমাবেশ। আমরা বিশ্বাস করি কালকে এই সমাবেশ নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাবেশ হিসাবে পরিণত হবে এবং জেলা বিএনপির যে নেতৃবৃন্দ সবে আফসোসের বিষয়ে একটা, সেটা হলো যে আমাদের যে স্পেসটা এটা অনেক ছোট হয়ে গেছে। কালকে যে জলসমুদ্রের ঢল নামবে সেটা আমরা কীভাবে এখানে কন্ট্রোল করব সেটার জন্যই আসলে এখন আমরা চিন্তিত। এখানে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির মেম্বার জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী, এবং উপস্থিত থাকব জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান, উপস্থিত থাকবো কেন্দ্র বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই, উপস্থিত থাকবো ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব ব্যানার্জির আহমেদ টিটু ভাই, নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সমাবেশকে কেন্দ্র করে আমাদের প্রতিটা 10টা ইউনিট আছে এখানে, 10টা ইউনিটের মধ্যে 5টা থানা, 5টা পৌরসভা মিলে 10টা ইউনিট, প্রতিটা ইউনিটেই একটা মহানগর আছে আমাদের নারায়ণগঞ্জ মহানগর, প্রতিটা ইউনিয়নে ইউনিটে ওয়ার্ডে এবং থানায় আমরা প্রস্তুতিমূলক সভা করেছি। সোনারগাঁ থেকেই আমরা আশা করতেছি কমপক্ষে 25 থেকে 30 হাজার লোক এই সমাবেশে কালকে উপস্থিত থাকবেন এবং অন্য অন্য উপজেলা থেকেও প্রায় ম্যাক্সিমাম উপজেলা থেকে আপনার 20 থেকে 25 হাজার 30 হাজার করে লোক আসবে। মহানগরী সহ আশা করি যে 1 থেকে 1.5 লাখ আরও বেশিও হইতে পারে। আর যেহেতু আমাদের দলের সংগঠনের লোক ছাড়াও এখন সাধারণ জনগণও আমাদের এই এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করে। আমি যদি আর দুইটা কথা কই দিতাম সিস্টার কই দিতে বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।